ব্ল্যাকমেইল করে টাকা আদায়ের প্রয়াস, লোকলজ্জার ভয়ে আত্মঘাতী দশম শ্রেণীর ছাত্রের। এ ঘটনায় চোপড়া থানার মুন্সিগছে দোষীদের গ্রেপ্তারের দাবিতে রাজ্য সড়কে টায়ার চালিয়ে অবরোধ দেখায় পরিবারের সদস্য এবং গ্রামবাসীরা। মৃত ছাত্র ইরফান আলীর কাকা জানান, গত শনিবার তার ভাতিজা সহ আরও বেশ কয়েকজন টিউশন পড়তে লালবাজারে যায়। সেই সময় টিউশনিতে অন্য ব্যাচের পড়াশোনা চলার কারণে তারা বাইরে অপেক্ষা করে এবং বন্ধুবান্ধবদের মধ্যে গল্পগুজব করতে থাকে। সেই সময় মৃত ইরফান এবং তার এক বান্ধবী কিছুটা দূরে গল্প করছিল। সেই গল্পের সুযোগকে কাজে লাগিয়ে এলাকার কিছু দুষ্কৃতী তাদের ছবি তুলে ব্ল্যাকমেইল করতে থাকে। এবং তাদেরকে বলা হয় যদি 50,000 টাকা না দেয় তাহলে তাদের এই ভিডিও সোশ্যাল সাইটে ছেড়ে দেবে। ছেলেটি অনেক কাকুতি মিনতি করলেও তার কোনো কথা না শুনে উল্টে তার হাতে মদের বোতল ধরিয়ে ছবি তোলা হয় এবং কান ধরে উঠবোস করার ভিডিও তুলে ভয় দেখানো হয়। এই ছেলেটি ঘটনায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে এবং শেষ পর্যন্ত বিষ খেয়ে আত্মঘাতী হয়। ঘটনার কথা পুলিশকে জানানো হলেও দুষ্কৃতীদের গ্রেপ্তার না করায় ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। স্থানীয় বাসিন্দারা জানান, এই এলাকার কিছু দুষ্কৃতী প্রায়শই বিভিন্ন মানুষকে ব্ল্যাকমেইল করে, ভয় দেখিয়ে টাকা আত্মসাৎ করে আসছে অনেকদিন ধরেই। রবিবার সকাল থেকেই সেই দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবিতে মুন্সিগছে রাজ্য সড়কে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দা এবং পরিবারের লোকজনেরা। তাদের দাবি, অবিলম্বে দুষ্কৃতিকারীদের এই গ্রুপটাকে গ্রেপ্তার করতে হবে। পরশুদিনকে আমার ভাস্তা টিউশনি পড়তে যাই, একটা ব্যাচ চলছিল, একটা ব্যাচ শুরু হবে, শুরু হওয়ার আগে এরা বাইরে দাঁড়াইছিল 20-25 জন ছেলে মেয়ে। এরা দুই বন্ধু, একজন বান্ধবী আর ও গল্প করছিল। পাশে কয়েকটা ছেলে নেশা করছিল, গাঁজা আর ড্রাগস করছিল। যে ছেলেটার নাম হলো আনিসুল, বাবার নাম হচ্ছে জরিফুল, আরেকজনের নাম মুক্তার, আরেকজনের নাম আসাদুল, ওদের বাবার নাম জানি না। এরা ছেলেটাকে ধরে, ধরার পরে এর মোবাইল মানি পাস লিড নিয়ে নেয়। তারপরে এর কাছে মুক্তিপণ দাবি করে, 50,000 টাকা দাও নাহলে এই মেয়েটাকে বিয়ে করতে হবে তোমাকে। তারপরে ও বলছে, হাত পা ধরছে, বলছে ছেড়ে দাও, বলছে না ছাড়া হবে না। তারপরে ও ব্যাগ টেক রেখে দিয়েছিল সাইকেল, ওকে বাড়ি পাঠাইছে টাকা আনার জন্য, এখানে টাকা পাইনি, টাকা কাউকে বলতে পারিনি, আবার ফেরত যায় ওখানে। ওখানে গিয়ে ওদের হাত পা ধরে ছুটে এসছে, হাত পা ধরার সময় ওরা ভিডিও করছে, থুপ চাটাইছে ভিডিও করছে, একটা দারুর বোতল হাতে দিয়ে ভিডিও করছে, কান ধরে উঠবস করাইছে। আবার কালকে দুপুর বেলায় আমাদের কাছে ওখান থেকে ফোন আসে যে এদের জন্য 50,000 টাকা দিতে হবে, নাহলে ভিডিওটা ভাইরাল হয়ে যাবে। এই কথাটা ছেলেটা শোনার পর এ নিজে একদম চিন্তা করতে করতে গভীর চিন্তায় পৌঁছে গিয়ে কালকে নিজে নিজে বিষ খেয়ে আত্মহত্যা করছে। কোন ক্লাসে পড়তো? ক্লাস 10-এ পড়তো। কি নাম? নাম ইরফান আলী। কোথায় টিউশনি গিয়েছিল? লালবাজার। তবে ব্ল্যাকমেইলের ঘটনায় কিন্তু আত্মহত্যা, একদম 100% ব্ল্যাকমেইল, একদম 100%। এতে কোন শুরু হওয়ার 2 ঘন্টা চলছে, এখন ডেড বডি আসবে, তারপরে আবার শুরু হবে আমাদের। যতক্ষণ পর্যন্ত অ্যারেস্ট করবে না আমাদের স্ট্রাইক চলবে। আমার নাম জাহিরুল হক, আমি ইরফান আলীর কাকা।